আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো ফাইনালি টিকটক ভিডিও মনিটাইজেশন করা যাবে, মানে আমরা টিকটকেও ভিডিও আপলোড করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবো। হ্যাঁ, আপনারা হয়তো অলরেডি অনেকেই একটি নোটিফিকেশন পেয়েছেন, এই রকম একটা পপ আপ আপনাদের সামনে এসেছে, অনেকেই হয়তো পেয়েছেন বা দেখেছেন। কি আপনি এই নোটিফিকেশনটি পেয়েছেন তো বা দেখেছেন? তো সমস্যা নেই, আমি জানি অনেকেই এই নোটিফিকেশনটি পান নাই, অনেকেই পেয়েছেন আবার অনেকেই পান নাই। তো আপনি এই নোটিফিকেশনটি পান বা না পান, আপনি কিন্তু টিকটকে মনিটাইজেশন অন করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। কিভাবে পারবেন? অবশ্যই এটারও টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যেটা আপনারা কমপ্লিট করতে পারলে বা যেই ক্রাইটেরিয়াটা কমপ্লিট করতে পারলেই টিকটকেও আপনারা মনিটাইজেশন অন করে তারপর টিকটকেও ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে অ্যাড শো করবে, এমনকি সেইখান থেকেও টাকা ইনকাম হবে। কিভাবে কি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে প্রিয় দর্শক, তো টিকটকে মনিটাইজেশন অন করার জন্য আপনাদের কি কি শর্ত পূরণ করা লাগবে সেটা আপনারা নিজেরাই দেখার জন্য আপনাদের কাজ হবে আপনারা আপনাদের টিকটকে চলে আসুন। তো টিকটকে আসার পর আপনাদের কাজ হবে আপনারা আপনাদের প্রোফাইলে চলে আসবেন। এখান থেকে আমি আমার প্রোফাইলে চলে এসেছি, আপনাদেরও কাজ হবে আপনারা আপনাদের প্রোফাইলে চলে আসবেন। তো প্রোফাইলে আসার পর আপনারা এই যে ওপরে কিন্তু থ্রি লাইন পাবেন, আপনাদের কাজ হবে এই থ্রি লাইনে ক্লিক করুন। এই থ্রি লাইনে ক্লিক করলেই এই যে আপনারা ক্রিয়েটর টুলস নামের একটি অপশন পাবেন, আপনাদের কাজ হবে এই ক্রিয়েটর টুলস আপনারা এই অপশনে ক্লিক করুন। তো এইখানে ক্লিক করলে আপনারা কিন্তু এই যে ভিডিও গিফট, এই যে ক্রিয়েটর নেক্সট, এইখানে আমার দেখুন এখন একটি শো করছে, বাট এইখানে কিন্তু অনেকগুলো অপশন অনেকেরই শো করবে, অনেকগুলো অপশন, যেমন লাইভ গিফট, আবার হচ্ছে আরও ক্রিয়েটর মার্কেট প্লেস, এগুলো আপনাদের এখানে কয়টি অপশন শো করছে মাস্ট বি আপনারা কমেন্ট করে জানাবেন। যেমন আমার এখানে একটি শো করছে, কারণ স্টিল নাও আমি যখন ভিডিও বানাচ্ছি এখন পর্যন্ত এগুলো অ্যাভেলেবল হয় নাই। বাট আপনারা কি একটি বিষয় লক্ষ্য করেছেন, আমরা ভিডিও গিফটে যদি ক্লিক করি এটা সবার আইডিতেই দেখবেন এটা কিন্তু আছে, আর আরও অনেক অপশন তো থাকবে অনেকের আইডিতেই, আর না থাকলেও অ্যাভেলেবল হয়ে যাবে, অপেক্ষা করুন। যে কোনো জিনিস কিন্তু নতুন আপডেটে এক চান্সেই সবার অ্যাকাউন্টে অ্যাভেলেবল হয় না, প্রথমে একজন তারপর আরেকজন, এইভাবে আস্তে আস্তেই সবার টিকটক অ্যাকাউন্টে অ্যাভেলেবল হয়ে যাবে। তো এখান থেকে আমরা যদি এই গিফট এই অপশনটি চালু করতে চাই, এখান থেকে মনে করেন আমরা অন বাটনে ক্লিক করব, তাহলে দেখুন এখানে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসছে বা শর্তগুলো চলে আসছে। তো এইখানে কি একটি বিষয় আপনারা লক্ষ্য করছেন, এইখানে কিন্তু শর্ততে মেন যে শর্ত ছিল সেটা হচ্ছে 100,000 ফলোয়ার লাগতো, বা এর আগের শর্ত সেইটা ছিল, কিন্তু 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 এখন মাত্র 10,000 ফলোয়ার লাগবে। আপনারা কি এটা লক্ষ্য করেছেন এই গিফট অপশনটি অন করতে? আর মজার ব্যাপার হচ্ছে এই 10,000 ফলোয়ার আপনাদের টিকটক অ্যাকাউন্টে হয়ে গেলে আপনারা গিফটের মাধ্যমে ইনকাম করতে পারবেন, এমনকি 10,000 ফলোয়ার হলে মনিটাইজেশন ক্রাইটেরিয়ার ক্ষেত্রেও আপনাদের এইখানে যে শর্তগুলো আছে সেই শর্তগুলোই কিন্তু প্রযোজ্য, বা এই শর্তগুলো কমপ্লিট করলে আপনারা মনিটাইজেশন অন করতে পারবেন ধারণা করা যাচ্ছে। তখন আবার নতুন কোনো আপডেট পেলে তখন সময় বলে দিবে বা আপনারা জানতে পারবেন, বা আমি নতুন একটি ভিডিও আপলোড করে জানিয়ে দিব। তো এই জন্য আমি আপনাদেরকে বলছি মনিটাইজেশন অন করতে গেলে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন বা শর্ত আছে, এইখানকার এগুলো কমপ্লিট করুন, তাহলে আপনারা মনিটাইজেশন ঠিকঠাকই অন করতে পারবেন। তো নাম্বার ওয়ান, আমাদের কি 10,000 ফলোয়ার লাগবে। তো 10,000 ফলোয়ার আপনাদের জেনুইনভাবে কমপ্লিট করতে হবে। ওকে, 10,000 ফলোয়ার কমপ্লিট করা হয়ে গিয়েছে আমি ধরে নিলাম, তারপর কি করা লাগবে? তারপর এখানে বলছে ভিডিও মাস্ট পাস সেফটি মডারেশন টু বি এলিজিবল ফর গিফট, মানে আপনার ভিডিওগুলো নিরাপদ হতে হবে। নিরাপদ বলতে মানে অন্য জনের ক্ষেত্রে যেন ক্ষতিকর না হয়, যেমন মনে করেন কোথাও কোনো মারামারি হচ্ছে, গ্যাঞ্জাম হচ্ছে, আপনি সেগুলো ভিডিও করে আপলোড করলেন, আরও ইটিসি, ইউ নো দ্যাট, ওই রকম কিছু আপলোড করা যাবে না। আপনার ভিডিও নিরাপদ থাকতে হবে, মানে অন্যদের জন্য, শিশুদের জন্য, সবার জন্য যেন নিরাপদ একটি ভিডিও হয়, এইটা হচ্ছে আরেকটা আপনাদের শর্ত। আরেকটা হচ্ছে, আরেকটা এখানে কি বলছে, হ্যাভ অ্যান অ্যাকাউন্ট দ্যাট বিন অ্যাক্টিভ ফর লাস্ট 30 ডেজ, মানে আপনার অ্যাকাউন্ট মিনিমাম আপনার অ্যাকাউন্টের বয়স 30 দিন হওয়া লাগবে। আমি বিশ্বাস করি অনেকেরই 30 দিন প্লাস, মানে কত বছর আগেই আপনি অ্যাকাউন্ট খুলে রাখছেন, যাই হোক মিনিমাম বয়স 30 দিন হওয়া লাগবে আপনার অ্যাকাউন্টের, যেই অ্যাকাউন্টে আপনি গিফটের মাধ্যমে ইনকাম করতে চাচ্ছেন বা মনিটাইজেশন অন করার মাধ্যমে ইনকাম করতে চাচ্ছেন, এমনকি অ্যাকাউন্টটি অ্যাক্টিভ থাকতে হবে 30 দিনের ভেতর। অ্যাক্টিভ মানে ওই যে আপনি তো ভিডিও আপলোড করবেন, 30 দিনের ভেতর একটি তো ভিডিও আপলোড করবেন, যদি না করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ না, এই জন্য ভিডিও আপলোড করতে হবে 30 দিনের ভেতর। আপনি ভিডিও তো আপলোড করবেন তাহলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হিসেবে গণ্য হবে। ওকে, এইটাও গেল। আরেকটা হচ্ছে মিট দ্য এজ রিকোয়ারমেন্ট, মানে হচ্ছে আপনার
বয়স সম্পূর্ণ হতে হবে এই ক্রাইটেরিয়ায় অংশগ্রহণ করতে গেলে। বয়স মানে আপনার বয়স 18 প্লাস হতে হবে। টিকটকে যেই ডেট অফ বার্থ দিয়েছেন, জন্ম তারিখ দিয়েছেন, সেটা অবশ্যই 18 প্লাস দিয়ে দিবেন, আপনার না হলেও দিয়ে দিবেন, কারণ এটা লাগবে। তো তারপর দেখুন আমাদের এখানে কি বলছে, অ্যাকাউন্ট নট ইউজ বাই গভর্নমেন্ট পলিটিশিয়ান অ্যান্ড পলিটিক্যাল পার্টিস, মানে আপনার সরকার রাজনীতি ইটিসি বিষয়ে কোনো কথা বলে ভিডিও বা ওই রকম রিলেটেড কোনো ভিডিও হলে আপনার প্রবলেম হবে। ইউ নো দ্যাট, আমি গভীরে যাচ্ছি না, বলছি না, বললে হয়তো আমার এই ভিডিওতেও প্রবলেম হবে, আমি যেই বিষয়গুলো নিয়ে আসলে বলতে চাচ্ছিলাম এই জন্য বললাম না। তো এইরকম আপনাদের এই শর্তগুলো কমপ্লিট করলে এই গিফট, মানে আপনি ভিডিও আপলোড করলে মানুষ আপনাকে গিফট পাঠালে আনতে হবেই, এমনকি এই শর্তগুলো কমপ্লিট করলে আপনারা টিকটকে মনিটাইজেশন অন করতে পারবেন। হ্যাঁ, আমি যখন ভিডিও বানাচ্ছি এখন পর্যন্ত মনিটাইজেশন অ্যাভেলেবল হয় নাই, বাট খুব শীঘ্রই চলে আসছে। ইয়েস, কারণ আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন আমাদের হচ্ছে ফেসবুকেও শর্ট, মানে রিলস আছে, ইউটিউবেও শর্টের মাধ্যমে ইনকাম দিচ্ছে, তাদের সাথে তাল মিলিয়ে, মানে ধারণা করা যাচ্ছে বা আমরা ধারণা করতে পারছি তাদের সাথে কম্পিটিশন করার জন্য বা তারা ইনকাম দিচ্ছে, টিকটক কেন পিছিয়ে থাকবে যেখানে টিকটকও শর্ট প্ল্যাটফর্ম। এই জন্য তারাও মনিটাইজেশন অপশনটি আনতে যাচ্ছে বা অলরেডি এনেছে হয়তো আপনি যখন ভিডিওটা দেখছেন। আর এইরকম টার্মস অ্যান্ড কন্ডিশন বা শর্তগুলো যারা কমপ্লিট করবেন, যে ভাই আমার 10,000 ফলোয়ার হয়ে গিয়েছে, আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে, বয়স 18 প্লাস আছে, এমনকি আমি সব নিজের কন্টেন্ট আপলোড করতে হবে, কিন্তু এখানে আরেকটা ইয়েও আছে যে আপনি কপি পেস্ট ভিডিও আপলোড করলে কিন্তু হবে না, অবশ্যই দেখার মতো কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে। তো সব কিছু যাদের কমপ্লিট, তারপর আপনারা টিকটকে মনিটাইজেশন কীভাবে অন করবেন, আপনাদের ভিডিওতে কীভাবে মনিটাইজেশন অন করবেন যেন ভিডিওতে অ্যাড শো করে, তারপরেই কিন্তু ইনকামটা হবে। তো এটার জন্য আপিল আবেদন কীভাবে করবেন বা অন কীভাবে করবেন, নতুন ভিডিও খুব শীঘ্রই আসবে যখন অ্যাভেলেবল হয়ে যাবে বা আমি নিজেও এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা কমপ্লিট করে ফেলবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আর টিকটক থেকে টাকা ইনকাম করতে চাইলে এই শর্তগুলো কমপ্লিট করা এখনই শুরু করে দিন। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ প্রিয় দর্শক।